মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর যে সম্পর্ক সেই সম্পর্ক সর্বজন বিদিত ছিল না এটা বর্তমান না এটা এখন কার্যত অতীত মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তিনি দিল্লি গিয়েছিলেন সেখানেও সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি দেখা করেননি এবং অবস্থা এমনই যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস বিশেষ করে তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক বক্তব্য পেশ করছে কংগ্রেসের বিরুদ্ধে এবং তাদের সংঘাত যে এখন চরমে উঠেছে এমনটা বলাই যায় এইরকম চলছিল পুরো বিষয়টা কিন্তু তারপর আজকে আপনারা জানেন যে মুম্বাইয়ে দুদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায় যান আজকে বিশিষ্ট জনদের সঙ্গে তিনি দেখা করেন তার পাশাপাশি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন কিন্তু এখানেই এই শরদ পাওয়ারের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক তিনি করেন তিনি বলেছিলেন যে বিরোধী ঐক্যে শান দিতে তিনি যাচ্ছেন বিরোধীদের এক ছাতার তলায় আসতে হবে অপোজিশনকে নাকি স্ট্রং হতে হবে আর সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করলেন তা আজকে দিনের সব থেকে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন হোয়ার ইজ ইউপিএ হোয়াট ইজ ইউপিএ ইউপিএ কোথায় দেয়ার ইজ নো ইউপিএ ইউপিএ কোথাও নেই এই বক্তব্য তিনি বললেন আর শরদ পাওয়ার তিনি কি বললেন তিনি বললেন যে হ্যাঁ জোট করতে হবে অপোজিশনকে এক ছাতার তলায় আসতে হবে বিরোধীদের এক ছাতার তলায় এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই জোটে সবাইকে স্বাগত এ কথাও কিন্তু তিনি পরিষ্কার করে দিলেন এই রকম একটা অবস্থায় যদি বিজেপি বিরোধী শক্তি প্রবল করতে হয় যদি লড়াই করতে হয় বিজেপির বিরুদ্ধে তাহলে কংগ্রেসকে ছাড়া কি সেটা সম্ভব প্রশ্ন করছে রাজনৈতিক মহল আসুন প্রথমেই দেখে নিই একটি প্রতিবেদন গত জুলাইয়ে দিল্লিতে সোনিয়া মমতা সাক্ষাৎ তার কয়েক মাস কাটতে না কাটতেই একেবারে উল্টো ছবি প্রকাশ্যে কংগ্রেস ও তৃণমূলে দ্বন্দ্ব বিজেপি বিরোধীদের প্রশ্নে প্রকাশ্যেই এক দল সরব অপর দলের বিরুদ্ধে উত্তরবঙ্গ কিংবা গোয়া সফর বারে বারে তৃণমূল নেত্রী নিশানায় কংগ্রেস পাল্টা কংগ্রেসের তরফেও ধেয়ে এসেছে আক্রমণ কংগ্রেসের ঘর ভেঙে মেঘালয় তৃণমূল প্রধান বিরোধী দল হতেই আরও দীর্ঘ দুই দলের ফাটল তৃণমূলের বিরুদ্ধে সরাসরি বিজেপির হাত শক্ত করার অভিযোগ তুলে সরব কংগ্রেস আর বুধবার আরও চড়া হল কংগ্রেস ও তৃণমূলের ফাটল ফের প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন গান্ধী পরিবারকেও সেই সঙ্গে একুশের ভোটে বঙ্গে বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ের প্রসঙ্গ জানিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানার পাল্টা তোপ দাগতে সময় নেয়নি কংগ্রেসও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি গোটা ভারতবর্ষ দখল করার স্বপ্ন দেখেন তাহলে এটা দিবা স্বপ্ন ছাড়া কিছু নয় সর্বভারতীয় দল কংগ্রেস এখনো তিনটি রাজ্যে নিজেরা অবস্থান করছে ১২ জন সাংসদকে সাসপেন্ডের প্রতিবাদে বিক্ষোভ ও ত্রিপুরা থেকে ঘাসফুলের শূন্য হাতে ফেরার প্রসঙ্গ তুলেও তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বে অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে সোনিয়া গান্ধীর নেতৃত্বে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে তৃণমূল সেখানে একা এর আগেও ত্রিপুরা গিয়ে চেষ্টা করেছিল সারদা রোজভ্যালি এমপিএসের টাকা নিয়ে পিকের পরামর্শে সেখানকার নেতৃত্বকে কিনতে সেখানেও মুখ থুবড়ে পড়েছে প্রকাশ্যে তোপ পাল্টা তোপ নিশানা পাল্টা নিশানায় সমঝোতা বদলে গেছে বিরোধে এখন কার্যত আমরা সামনে কংগ্রেস ও তৃণমূল ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণে দুই দলের পৃথক চলার ইঙ্গিত স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলের রিপাবলিক বাংলা আমরা এই অনুষ্ঠান শুরু করব আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা রয়েছেন বিশেষ অতিথিরা রয়েছেন আসুন প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভাস্কর সিনহা রায় আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কুর আচার্য সাধারণ সম্পাদক কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদ
আমরা সবার সঙ্গে কথা বলবো, কিন্তু আসুন প্রথমেই এই অনুষ্ঠানের যেটা ফরম্যাট যেটা প্রতিদিন আমরা করি, অর্থাৎ এই অনুষ্ঠানে তিনটি অগ্নিবাণ থাকে, আসুন প্রথমেই দেখে নিই তিনটি অগ্নিবাণ কি। আজকের অনুষ্ঠানের প্রথম অগ্নিবাণ, কংগ্রেসে হঠাৎ মোহভঙ্গ উচ্চাকাঙ্ক্ষা থেকে। আর তারপর আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অগ্নিবাণ, ইউপিএ শরিকরা যাবেন মমতার সঙ্গে। আজকের অনুষ্ঠানের তৃতীয় অগ্নিবাণ, ত্রিপুরায় ধাক্কার পরও এই লড়াইয়ের সিদ্ধান্ত সঠিক। আলোচনায় চলে আসবো, আমাদের সঙ্গে ভাস্কর বাবু রয়েছেন। আমি প্রথমে ভাস্কর বাবু আপনার কাছে চলে যাব, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন, তার আগে বিশিষ্ট জনদের সাথে কথা বলেন। শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে তিনি যেটা বলেন সেটাই কিন্তু আজকের অনুষ্ঠানের, কেন আজকে সারাদিনের ফোকাস। তিনি বললেন যে হোয়াট ইজ ইউপিএ, দেয়ার ইজ নো ইউপিএ, ইউপিএ কোথায়, ইউপিএর কোনো অস্তিত্ব নেই। আবার যে শরদ পাওয়ারের সঙ্গে তিনি বৈঠক করলেন, তিনি বললেন সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে যে এই যে জোট বা এই যে বিরোধী শক্তি হতে চলেছে, যদি হয় এই বিরোধী শক্তি, তাতে সবাইকে স্বাগত জানাচ্ছি, কাউকে বাদ দিয়ে এই বিরোধী শক্তি হবে না। তাহলে আজকের যে বৈঠক, তার মানে প্রয়োজনীয়তাটা কি হলো, তার আউটকামটাই বা কি হলো, এই প্রশ্নটা তো জনতা করবে। জনতা এই প্রশ্নটা করতেই পারে, কিন্তু এই প্রশ্নটার উত্তর খুব সহজ। ইউপিএ বা মানে বাইরের যারা ছিলেন তারাও তো বিজেপি বিরোধী শক্তি। আজকে শিবসেনা কি বিজেপি বিরোধী শক্তি কিনা এটা আপনাকে বলতে হবে, তৃণমূল কি বিজেপি বিরোধী শক্তি কিনা সেটা বলতে হবে। ইউপিএর বাইরেও যারা আছেন তারাও কিন্তু একটা জোট বাঁধতে পারেন। এখন ফর্ম্যালি যে ইউপিএই লড়াই করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএর মধ্যে ছিলেন না, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরুদ্ধে নন? আঞ্চলিক শক্তিগুলোর উপর জোর দেওয়া হয়েছে, যে রাজ্যে রাজ্যে যে আঞ্চলিক শক্তিগুলো আপনি যেটা বলছেন সেটা বুঝতে পেরেছি, আঞ্চলিক শক্তি বা রিজিওনাল পার্টিগুলোকে মজবুত করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার নয় বারবার বলছেন। আজকেও তিনি বলেছেন যে মাঠে নেমে লড়াই করতে হবে, কংগ্রেস নাকি মাঠে নেমে লড়াই করছে না আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এগোতে হচ্ছে। কিন্তু এত দূর থেকে, এই বাংলা থেকে মুম্বাইয়ের দূরত্ব তো কম নয়, সেই মুম্বাইয়ে তিনি গেলেন, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন, এবং শরদ পাওয়ার নিজে বলছেন যে এই যদি জোট হয় এই বিরোধী শক্তিতে সবাইকে স্বাগত, কাউকে বাদ দিয়ে না। কংগ্রেস ছাড়লেন কেন? কংগ্রেস থেকেই তো এনসিপি, কংগ্রেস থেকেই তৃণমূল কংগ্রেস, এবং এই ইন্দিরা গান্ধীও তো কংগ্রেস ভেঙেছিলেন। তাহলে কংগ্রেস ভাঙার কথাটা, দায়টা শুধুমাত্র মানে তৃণমূলের উপরে চাপানো যাবে না। আজকে এনসিপি যে একটা আলাদা সত্তা নিয়ে তৈরি হয়েছে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, তৃণমূলও যে আলাদা সত্তা নিয়ে তৈরি হয়েছে, সুতরাং আন্দোলন করতে গেলে সঠিকভাবে সে আন্দোলনটা করতে হবে, যেটা কংগ্রেসের নেতৃত্বের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। সারা বছর ধরে মানুষের পাশে থাকতে হবে, কোনো সময় বিদেশে বা অন্যান্য কাজে, এবং এটা দুর্ভাগ্যজনক যে বলতে হয় সোনিয়া গান্ধীকে যে আমি দলের সর্বক্ষণের প্রেসিডেন্ট। আপনারা শুনেছেন কোনো দলের সভাপতিকে বলতে হয়েছে যে আমি ফুল টাইম প্রেসিডেন্ট? তার মানে মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে, তার দলের মধ্যে এই প্রশ্নটা আছে। সুতরাং যদি সঠিকভাবে লড়াই করতে বিজেপি বিরোধী জায়গাতে, সেখানে রিজিওনাল পার্টিগুলো মানুষের পাশে থাকছে না, দেশে থাকতে হবে, বিদেশে বসে থাকতে হবে না, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। অঙ্কুর বাবু আমাদের সঙ্গে রয়েছেন, আমি অঙ্কুর বাবুর কাছে চলে যাব। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমাদের সঙ্গে সব্যসাচী বাবু রয়েছেন, সব্যসাচী বাবুর কাছে যাব। একটু আগেই সুজন চক্রবর্তী আমাদের চ্যানেলেই, তিনি ফোনে তাকে ধরা হয়েছিল তার প্রতিক্রিয়া জানার জন্য, তিনি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলছেন যে মমতা এখন মোদির বিশ্বাসযোগ্য হতে চাইছেন, কংগ্রেসের বৈঠকে মমতা যাবেন না, লিবারালদের ভোট পেয়েছেন মমতা, বিজেপি বিরোধীদের দল ভাঙাচ্ছেন মমতা, আসলে কি বলতে চাইছেন আপনারা? খুব পরিষ্কার দুটো কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম্বে গেছেন, খুব ভালো কথা, উনি মাঝে মধ্যে মুম্বাই সফর করতে যান, কখনো মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে নিমন্ত্রিত হয়ে সেখানে যান, কখনো আবার শরদ পাওয়ারের বাড়িতে যান বা বোম্বের বুদ্ধিজীবীদের সাথে বৈঠক করেন, কিন্তু তাতে করে দাঁড়িয়ে গোটা দেশের বিজেপি বিরোধী রাজনীতির যে লড়াই সেটা থেমে থাকে না, স্থিমিত থাকে না। কেউ কেউ মনে করতে পারেন এই গোটা প্রক্রিয়ার মধ্যে তার কেরিয়ার ভিত্তিক রাজনীতির জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন, এবং তার জন্য তিনি করতেই পারেন, গোটা দেশে মুম্বাই কেন, গোটা দেশ ঘুরে বেড়াতে পারেন, তার দলের বৃদ্ধি করতে পারেন। কিন্তু একই সঙ্গে মনে রাখাটা দরকার যে বিজেপি সরকার আজকে যেভাবে ভারতে চলছে, সেই সরকারকে যদি পর্যুদস্ত করতে হয় তাহলে কিন্তু এই রকম ভাবে জোট বাঁধার
মধ্যে কাউকে যদি কারো অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হয়ে যান প্রাইম মিনিস্টারশিপের জন্য, তাহলে কিন্তু বিজেপি বিরোধিতার জায়গাটা লঘু হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি বিজেপি বিরোধী আন্দোলন দানা বেঁধেছে রাজপথে, দিল্লির বুকে কৃষক আন্দোলনের মধ্যে। সেই আন্দোলনের মধ্যে নেতৃত্বে ছিলেন বামপন্থীরা, হান্দান মোল্লার মতন নেতৃত্ব তারা সেখানে নেতৃত্ব দিয়েছেন, অসংখ্য কৃষক আন্দোলনের নেতৃত্ব গোটা দেশ থেকে তারা আছেন। সেই আন্দোলন আমাদের শিক্ষা দিয়েছে যে বিজেপি বিরোধী জায়গাটা কাদের, দল ভাঙালে চলবে না। বিজেপি বিরোধী কোন জায়গায় সাফল্য পেয়েছে দাদা? আপনার আপনি যখন বলেছেন, এটা আলোচনা, এটা কোনো আপনার বক্তব্যটা দেন, আপনি যখন আলোচনায় আসবেন করবেন, আপনার টার্ন যখন আসবেন করবেন, আগে আমি বলে দিই, তারপর আপনার টার্নের সময় বলুন। এত মুখ লাগাতে ভালো লাগে না। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে দেখুন, চোখের সামনে দাঁড়িয়ে আজকে নিজেকে বিজেপি বিরোধী প্রমাণ করবার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতাম, মুখ্যমন্ত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করেন। আমাদের মুখ্যমন্ত্রী বোম্বেতে গিয়ে প্রথম সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছেন, গিয়ে সেখানে পুজো দিয়ে আজকে তার সরকারি যাত্রা, অথবা একজন মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে যাচ্ছেন, গোটা সমস্যা কোথায় হলো? আপনারা দেশের সামনে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন আজকে মোদি সরকারকে যাতে টিকিয়ে রাখা যায়। ত্রিপুরাতে গেছেন, শিবসেনা এনসিপি সম্পর্কে আপনার কাছেও আসবো। মোদি সরকারকে টিকিয়ে রাখার জন্যই মমতার এই সফর আপনি বলছেন, সেই উত্তর আমরা অবশ্যই নেব, কারণ বিজেপির তরফ থেকেও আমাদের সঙ্গে রয়েছেন। আসুন প্রথমে পরিচয় করে দিই কারা কারা রয়েছেন। বিজেপির মুখপাত্র রাজ চৌধুরী আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন লোকনাথ চ্যাটার্জি, আইনজীবী, পাশাপাশি আমাদের সঙ্গে অঙ্কুর আচার্য, যাকে একটু আগেই যিনি আমাদের সঙ্গে ছিলেন তিনি আবারও এসেছেন। আমি প্রথমে রাজের কাছে চলে যাব। রাজ, একটু আগেই সব্যসাচীবাবু যেটা বললেন যে আসলে মোদি সরকারকে টিকিয়ে রাখার জন্যই, সজীব রাখার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। না দেখুন, বিরোধী জোট যারা করার একটা প্রচেষ্টা চলছে, ভালো প্রচেষ্টা চলছে, চালিয়ে যান। দেখুন 2050 অবধি যদি বিজেপি বিরোধিতা করে একটা জোট করা যেতে পারে, অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমার আশ্চর্য লাগে, একটা স্টুডিওতে বিরোধী দলরা তারা নিজেরা জোট বাঁধতে পারে না, তারা নিজেদের মধ্যে লড়ে যায়। তো তারা সর্বভারতীয় স্তরে 543টা সিট, সেখানে আপনার মনে হচ্ছে যে তারা বিরোধিতা করবে বিজেপি, তারা টিকতে পারবে? দেখুন, প্রথম কথা তারা মেনে নিয়েছে যে বিজেপি বিরোধিতা করতে তারা কেউ একা সক্ষম নয়, প্রথম। দ্বিতীয়, তারা জোট বাঁধার যে চেষ্টাটা করছে, ভাস্করদা জোট করেনি, আপনি বলুন। ভাস্করদা, আমি যখন বলছি না তখন শুনে নিন প্লিজ। আপনি বললেন যে কংগ্রেস থেকে ভেঙে এনসিপি হয়েছে, ঠিকই, কংগ্রেসের ইতিহাসটাই এইটাই। কংগ্রেস তো দেশ ভেঙে সরকার তৈরি করেছে, এই দলটা তো দেশটা ভেঙেছিল 1947 সালে। আপনাদের পারিবারিক বিষয় বলছি না তো, আপনাদের পারিবারিক কংগ্রেস পরিবারের কথা বলছি না, আরএসএসের কথা বলছি না। আপনি সম্পূর্ণ বিরোধীদের ভূমিকা কি ছিল ভাই? যেই শুনে নিন, আমি জানি আপনি ভূমিকা নিয়েছিলেন দেশভাগের সময়, পারবেন না, আপনি শুনে নিন এতটা। আপনি সিপিএম দলকে করেন তো খুব, তা আপনারা দাবি করেন যে আপনারা অনেক মর্যাদা বানান, তো প্লিজ একটু শুনে নিন আমি যেটা বলছি। কংগ্রেসের দলটার ইতিহাসটাতেই এই, এনসিপি, মমতা ব্যানার্জি কেন তারা বেরিয়ে আসলো? তারা লিডারশিপ এক্সপোজার পেলো না, এটাই বলেছিলেন তারা। তো আপনার মনে হচ্ছে যে তারা সারা দেশ জুড়ে মেনে নেবে? আজকে কি শরদ পাওয়ার মানবে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী? মানবে স্ট্যালিন? মানবে মুলায়ম সিং? মানবে কি লালু যাদব? এরা কেউ দেশের, আমি শেষ করছি, আমি এরা কেউ দেশের ভাবছে না। সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম আমি সেই বিষয়েই আপনাকে প্রশ্ন করলাম, তিনি বলছেন যে মমতা আসলে সুবিধা করে দিতে চাইছে মোদি সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা করে দিতে চাইছে, যেই দলের কার্যকর্তারা রাত দিন মার খাচ্ছে পশ্চিমবঙ্গে, আমাদের কার্যকর্তারা রাত দিন মার খাচ্ছে, খুন হচ্ছে, মহিলারা রেপ হচ্ছে, কি করে বলছেন যে মমতা ব্যানার্জি আমাদেরকে সুবিধা করে দিচ্ছে? ক্ষমা করবেন, যদি আমাদেরকে কার্যকর্তাদের বলিদান দিয়ে যদি সরকারে থাকতে হয়, আমরা এরকম সরকারকে, এরকম চিন্তি দিও আমরা ছোব না, আমরা প্রশ্ন আছে
যে বক্তব্য নিয়ে আমরা আলোচনা এখন করছি, যখন আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, ভাস্করবাবু প্লিজ, সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যখন যোগাযোগ করেছিলাম কি প্রতিক্রিয়া তিনি টেলিফোনে দিয়েছেন, আসুন শুনে নিই। বার্তা মমতার কাছে স্পষ্ট এবং মমতাজি এখন মোদীজির কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছেন। ভাইপোকে ডেকেছিল তো একবার সিবিআই, উঠে পড়ে লেগেছেন। যে কংগ্রেস দলে উনি মন্ত্রী ছিলেন দিল্লিতে, হয় কংগ্রেসের নয় বিজেপির নয় ইউপিএর, কংগ্রেস তার সঙ্গে ওনার আর কোনো সম্পর্ক নেই, উনি কংগ্রেসের ডাকা মিটিং এ যাবেন না ঘোষণা করে দিয়েছেন। তাহলে বিজেপি ছাড়া থাকলেও পরে ইউপিএ, ইউপিএটা যদি এখন ইতিহাস বলে অস্বীকার করতে পারেন তাহলে একমাত্র চাঙ্গা থাকে এনডিএর সঙ্গে ওনার সম্পর্কটাই, সেইটাকেই আবার ইতিহাসের বিস্তৃতির মধ্যে নাড়ুকে মনে করিয়ে দিচ্ছেন যে আসলে আমি এনডিএ এর লোক, সেই কারণে কংগ্রেস অতীত ইউপিএ ওয়ান অতীত। আমি শুধু মনে করিয়ে দেব ইউপিএ ওয়ান এর মন্ত্রী অবস্থাতেই পশ্চিমবাংলায় কংগ্রেসের সাহায্য নিয়ে উনি সরকার এসেছিলেন, কংগ্রেসের সরকার সঙ্গে মন্ত্রিত্ব করেছেন ইউপিএ ওয়ানে, কংগ্রেসের সাহায্য নিয়ে 2011-তে পশ্চিমবাংলা ক্ষমতায় এসেছিলেন। আমরা আবার আলোচনায় যাব, আমাদের সঙ্গে অঙ্কুর রয়েছেন, আমি তার কাছে চলে যাব, অনেকক্ষণ ধরে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অঙ্কুর, আপনার কাছে জানতে চাইবো যে সুজন চক্রবর্তীর বক্তব্য আমরা শোনালাম এবং যেখানে তিনি বলছেন আসলে তিনি যেটা গোটা মোদ্দা কথা যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে দিদি এবং মোদির আঁতাত, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কংগ্রেস থেকেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর যে সখ্যতার সেটা সর্বজন বিদিত, কত ধরনের উপহার আমরা দিতে দেখেছি, কত ভালো ভালো ফ্রেম আমরা দেখেছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে এসে কংগ্রেসের অস্তিত্ব নিয়ে, ইউপিএর অস্তিত্ব নিয়েই তো প্রশ্ন তুলে দিল, কি বলবেন আপনি? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যাঁ, আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি একটু লাইনটা ডিসকানেক্ট হয়েছি, আমি তো ভার্চুয়ালি আছি, আমি অ্যাকচুয়ালি নেই। ব্যাপারটা যেটা হলো আজকে যে টক শো, আপনি বললেন যে সোনিয়া গান্ধীকে মমতা ব্যানার্জি অনেক উপহার দিয়েছিল, কিন্তু গুজরাট দাঙ্গার পর মমতা ব্যানার্জি কিন্তু সোনিয়া গান্ধীর কাছে ছুটে যাননি, গুজরাট দাঙ্গার পর মমতা ব্যানার্জি ছুটে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফুলের বোকে নিয়ে। এবং আজকে তৃণমূলের বক্তব্য কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বক্তব্য, এই বক্তব্যটা তো একদম হাস্যকর, কারণ 2009 সালে উনি বলছেন ইউপিএ টিউপিএ বলে কিছু নেই, 2009 সালে কেন্দ্রীয় রেলমন্ত্রী আর হাফ ডজন রাষ্ট্রমন্ত্রী, 2011 সালে সোনিয়া গান্ধীর হাত মাথায় না থাকলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 34 বছরে জগদ্দল পাত্রকে সরাতে পারত, আর তারপর 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত কংগ্রেসকে ভাঙছেন। মমতা ব্যানার্জির রাগ হলো কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনে, হাওড়ায় এখনো নির্বাচনটা ডিক্লিয়ার হয়নি, কলকাতা কর্পোরেশনে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যেভাবে কংগ্রেস ঝাঁপাচ্ছে এবং যেভাবে প্রতিদিন তৃণমূল ভাঙছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি রেগে গেছে। আমি আরেকটা কথা বলতে চাই, এখানে আমাদের তৃণমূলের বন্ধু আছেন, বিজেপির বন্ধু আছে, আজকে তৃণমূল বলছে যে ইউপিএ টিউপিএ বলে কিছু নেই, বিজেপি সেখানে একটা স্বস্তির হাসি হাসছে। আসলে আমরা তো জানি কাশ্মীর থেকে কন্যাকুমারী মমতা ব্যানার্জি হলেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, তার জন্যই যখন মধ্যপ্রদেশে রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস জেতে, রাজস্থানে কংগ্রেস জেতে, যখন গোয়াতে কংগ্রেস সরকার তৈরি করার মতো অবস্থায় চলে যায় কংগ্রেস, ধরে রাখতে পারছে না, সব ভেঙে চলে যাচ্ছে, নেতৃত্বহীনতার জন্য ভেঙে যাচ্ছে, রাহুল গান্ধী ইন্দিরা গান্ধী নয় এটা মাথায় রাখবেন বারবার। আমরা জানতে চাই পৌরসভা নির্বাচনে লড়াই করছে, আপনারা দিয়েছেন, বিদেশে থাকলে রাজনীতি করা যায় না, চিল্লালে হবে না, সারা বাংলাদেশের সাথে আমাদের সভাপতি কি ফুল টাইম আছে না সভাপতি? আমি একটু লোকনাথ বাবুর কাছে যাই,
একদম অঙ্কুর, আপনার বক্তব্য বোঝা গেছে, বেস্ট ফ্রেন্ড এমনটাই অভিযোগ করছেন আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বেস্ট ফ্রেন্ড, এটা কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই জানেন এমন অভিযোগ আপনি করলেন। কিন্তু আমি লোকনাথবাবুর কাছে একটু যাই। লোকনাথবাবু, আমার সোজা একটা প্রশ্ন, সেটা হলো যে আমার বাড়ি থেকে যদি আমি, মানে আমার প্রতিবেশীর বাড়ি থেকে আমার বাড়িটাকে যদি আমি উঁচু করতে চাই, এবং আমার বাড়িতে যদি আমার, ধরে নিন আমার ভাই, আমার জ্যাঠতো ভাই, খুড়তো ভাই সবাই আছে, তাদেরকে একজোট হতে হয়, তবে একটা ফান্ড জোগাড় হয়, তারপর বাড়িটা তৈরি হয়, প্রতিটা ইঁটের মধ্যেই থাকে জোটের বার্তা, একতার বার্তা, সেই শুরুটা মানে ভিতের ইঁটটা তৈরি হওয়াতেই যদি এত গণ্ডগোল হয়, এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, এত বক্তব্য হয়, তাহলে আমার বাড়িটা উঁচু তৈরি হবে কি করে? কি মনে হচ্ছে আপনার, বাড়িটা আদৌ তৈরি হতে পারবে, বা আমার পড়শির বাড়িকে টেক্কা দিতে পারবে? না, বিষয়টা দেখবেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অংশে যেখানে এই নির্বাচন হচ্ছে বা নির্বাচনী প্রক্রিয়া চলছে, তার মধ্যে দেখবেন যে প্রত্যেকেই একটা বলেন যে আমরা মানে বিজেপি একটা বিরোধী জোট, বিজেপিকে যা হোক করে হারাতে হবে, সব পার্টি একত্রিত হয়ে বিজেপিকে হারাতে হবে, কংগ্রেস সেখানে বহু জায়গায় একটা শিকড় হয়ে দাঁড়ায়। তো এরকম একটা বিজেপি বিরোধিতা বা একটা, তারা যেটাকে বলে যে আমরা একটা ধর্ম নিরপেক্ষতার জোট, ওই অজুহাত দিয়ে তারা প্রত্যেক কটা জায়গায় এই একটা বিরোধিতার একটা জায়গা তৈরি করে। এবং একদিকে যেখানে ধরুন বিজেপির ঘোষিত বিচারধারা, রাষ্ট্রবাদ, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তার সাথে দেখবেন অন্য জায়গায় এটা হচ্ছে কিন্তু একেবারে ব্যক্তি স্বার্থের তুলনা। ব্যক্তিগত স্বার্থের জন্য লড়াইটা করা হয়, সেই জন্য তারা আজকে দেখলেন হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতাকেও হারাতে বাধ্য হলেন। এবার এরকম একটা পরিস্থিতি যেখানে একেবারে কম্পিটিং ব্যক্তিগত স্বার্থ, নিশ্চয়ই একটা বাড়ির ভিতপ্রস্তর তৈরি হবে না সেখানে, কিন্তু অন্যদিকে একটা বিচারধারার লড়াই, সত্যি বিচারধারার লড়াইটা। শিরোমণি আকালী দল আর শিবসেনা কাদের সঙ্গে ছিল? এবার তারা বেরিয়ে গেল কেন আপনাদের থেকে? জোটের কথা বলছেন, এই কথাটা বলতে হবে, কেন বেরিয়ে গেল? আপনি এত সুন্দর কথা বলছেন, এটা তো বলবেন না, পরিবার থেকে যারা বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে? এবং শিরোমণি আকালী দল আর শিবসেনা আপনাদের জোট সঙ্গী ছিল, শিবসেনা অনেক পুরনো জোট সঙ্গী, তারা আজকে বেরিয়ে গেছে, তারা আজকে তৃণমূলের সঙ্গে হাত ধরছে, আপনাদের বিরোধিতা করার জন্য। পরিবার শাসিত দল ভারতবর্ষের ইতিহাসে দেখবেন এই মাঝে মাঝে গজিয়ে ওঠে আঞ্চলিক পরিবার শাসিত দল। তো যেটা কংগ্রেসের মধ্যে দেখি আমরা, যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা শিরোমণি আকালী দল, শিবসেনা, বহু পার্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একেবারেই একটা পরিবার শাসিত দল, পরিবার এবং পুরোপুরি পরিবার। এবার দেখবেন বিজেপির সঙ্গে বিরোধিতা, কংগ্রেস স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষের বুকে কংগ্রেস একের পর এক কিভাবে ভারত বিরোধী আচরণ করে গেছে, এটা নিশ্চয়ই প্রত্যেককে আমরা জানি। পাশাপাশি কেন বলছি, বিজয় সরদেসাই গোয়া ফরওয়ার্ড পার্টির তিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি রাহুল গান্ধীর সঙ্গে হাত উঁচু করে ছবি দিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন যে কংগ্রেসে অফিসিয়ালি তারা যোগদান করলেন, এই বিজয় সরদেসাই, যার সঙ্গে আপনাকে জানিয়ে রাখি আরও একজন বিধায়ক এসেছেন, যোগ দিয়েছেন, যিনি কংগ্রেসে, প্রসাদ শশীকান্ত গোয়ানকার, এবং 40 আসন বিশিষ্ট গোয়া বিধানসভার একমাত্র আদিবাসী তিনি মন্ত্রী। তিনি কিন্তু কয়েকদিন আগেই বলেছিলেন যে তৃণমূলে যাচ্ছেন, তাহলে হচ্ছেটা কি? মানে এরকম একটা সিচুয়েশনে যাদেরকে আপনারা বলছেন যে আপনাদের দলে আসছে, কয়েকদিন পর দেখা যাচ্ছে অন্য দলে চলে যাচ্ছে, যেখানে আপনারা বলছেন যে মাটি কামড়ে লড়াই করবো, সেখানে পুরো ভোটে আপনাদের একটা মাত্র আসন, সেই রকম জায়গা থেকে আপনাদের মনে হচ্ছে? কংগ্রেস বা বিজেপি তারাও কিন্তু একাকি লড়াই করে না, তারা একটা ফ্রন্ট তৈরি করে। এই যে বিজেপির কথা বলছিলাম, তাদের শিরোমণি আকালী দল, শিবসেনা ছিলেন, তারা বেরিয়ে গেছেন। আমি বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোন দল কোথায় এলো, তার থেকে বড় কথা যে রিজিওনাল পার্টিগুলো বিজেপির মতো দলকে হারিয়েছে তাদেরকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, সেখানে কংগ্রেসের একমাত্র নেওয়ার সময় হয়ে গেছে। আজকের অনুষ্ঠানের ব্রহ্মাস্ত্র কি? একদমই আমরা যাব আপনার কাছে, দেখে নিই আজকের অনুষ্ঠানের ব্রহ্মাস্ত্র কি, আজকের অনুষ্ঠানের ব্রহ্মাস্ত্র তার জোটে কি বামেদের রাখবেন মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জোটের কথা বলছেন, যে বিরোধী ঐক্যের কথা বলছেন, তাতে বামেদের কি রাখবেন? ভাস্কর বাবু প্লিজ। এখন বহুদিন আগে
বিমানবাবু একটা কথা বলেছিলেন যে আমাদের তৃণমূলের সঙ্গে যেতে অসুবিধা নেই বিজেপি বিরোধিতার ক্ষেত্রে। এখন আজকে সিপিএম এর যে কি অবস্থা বা বামেদের যে অবস্থা মানে সংসদীয় রাজনীতিতে সংখ্যা বিচারে তারা নিজেরা বুঝতে পারছে, জামানত বাজেয়াপ্ত বহুবার হয়েছে। এখন যদি বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে ওরা থাকেন বা তৃণমূলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন তখন সেটা পার্টি নেতৃত্ব যেটা ঠিক করবে, কিন্তু যদি বিজেপি বিরোধিতা করতে হয় তৃণমূলের সঙ্গে থাকতে হতে পারে, এটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। আমি সব্যসাচী বাবুর কাছে এর উত্তর নেব। সব্যসাচী বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে যদি বাংলায় কংগ্রেস এবং বাম জোট করে লড়তে পারে তাহলে গোয়ায় কেন আমি কংগ্রেসের বিরুদ্ধে লড়তে পারি না। আমার আপনার কাছে প্রশ্ন, ভাস্কর বাবুর যে প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন তার সঙ্গে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জোটে ডাকে তাহলে আপনারা কি যাবেন? প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করছেন এটা তাকে প্রমাণ দিতে হবে। বিজেপির হাত ধরে নরেন্দ্র মোদী জেতার পরে গুজরাট দাঙ্গার পর হলুদ গোলাপের তোড়া নিয়ে যারা পাঠিয়েছিলেন, আরে দাদা আপনি একটু বসেন তো চুপ করে। 2021 সালে নির্বাচনে কার বিরুদ্ধে লড়লো? আপনি যখন কি বসে কেউ কথা বলে কার বিরুদ্ধে লড়লো 2021 সালে? আপনি যখন কাদের বিরুদ্ধে লড়লো বলতে হবে আপনাকে। আপনি যখন বলছেন তখন আমি ভাস্কর বাবু চেঁচিয়ে বাজিমাত করতে যাবেন না, বলার জোর আমারও আছে। স্বামীকে পাশে নিয়ে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার কথা, মোদী বিরোধিতার কথা বলেন, যিনি আরএসএস কে বলেছিলেন যে তারা তাদের প্রাকৃতিক বন্ধু, ন্যাচারাল অ্যালি, আরএসএস তাকে বলেছিলেন আমাদের দুর্গা, যিনি রাজনীতি শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য, আর আরএসএস এর রাজনীতি কংগ্রেস মুক্ত ভারত গড়ার জন্য। আমরা অতীতে যাব না, বর্তমানে আপনাকে কথা বললাম, ভবিষ্যতের কথা বললাম। যদি মমতা বন্দ্যোপাধ্যায় জোটের জন্য আপনাদের ডাকেন আপনারা কি যাবেন? উত্তরটা আমি নেব, অবশ্যই নেব, কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি নিয়ে ফিরছি, এখনই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমরা আলোচনায় যাব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তবে তার আগে আসুন আপনাদের শোনাই সাম্প্রতিক অতীতে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছেন। ইভেন দে ক্যানট টেক এ ডিসিশন, দে জাস্ট ওয়েস্ট দ্য টাইম এন্ড অ্যালাউ বিজেপি টু বি পাওয়ারফুল, মোর অ্যান্ড মোর পাওয়ারফুল। উই উইল নট টলারেট দ্যাট। আই ক্যানট সে এভরিথিং রাইট নাও বিকজ দে ডিডন্ট টেক সিরিয়াসলি in politics. Modi ji is going to be more powerful because of Congress. If one cannot take a decision, why the country will suffer for that? So aaj porjonto je din theke Narendra Modi khomotay eschen, Congress kono loray korechen? Kono loray korechen Narendra Modi er biruddhe? Amra jete baddho hocchi sob jaygay tar karon Congress er upor nirbhor kora jabe na। बंगाल दिखा दिया, आज हॉर्स चैट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को जाइए, आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फ्रंट बनाइए और ये फ्रंट से अभी से प्लानिंग कीजिए। সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি প্রথমেই অঙ্কুর আপনার কাছে যাব। যে প্রশ্নটা দিয়ে আমি আপনার কাছে এসেছিলাম তাতে আরেকটু অ্যাড করতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি যেতেন তিনি বলতেন যে আমি এখানে এসেছি সোনিয়াজির সঙ্গে তো অবশ্যই দেখা করব, কিন্তু এবারে তিনি যখন সাম্প্রতিক অতীতে তিনি দিল্লি গেলেন তিনি বললেন দিল্লি এলেই কি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হবে। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হলোটা কি? এটা তো জনতা জনার্দন জানতেই চাইবে। পাশাপাশি ঠিক ভোটের আগে, বিধানসভা ভোটের আগে তিনি যখনই আক্রমণ করতেন যে মঞ্চ থেকে, তার আক্রমণের নিশানা ছিল বিজেপি। আর ঠিক ভোট বদলে যাওয়ার পর, ভোট হওয়ার পরে, ফলাফল আসার পরে যখন তিনি বিভিন্ন মঞ্চে উঠছেন, এখন তার নিশানা, তার আক্রমণের নিশানা একমাত্র কংগ্রেস। কেন না শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, বলুন। বিষয়টা যেটা হলো আমাকে একটু বলতে দেবেন, ব্যাপারটা যেটা হলো যে মমতা ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জির মতন হাতে গোনা ওই তিন চারটে আঞ্চলিক দল যারা ভারতবর্ষে
এই মুহূর্তে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন যে মমতা ব্যানার্জি কিংবা অন্য কাউকে সামনে রেখে সরকার গড়বে। তাদের কাছে কংগ্রেসটা ছিল অপ্রাসঙ্গিক, কিন্তু বিগত এক দেড় বছর ধরে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে অল ইন্ডিয়াতে কংগ্রেসের যা মুভমেন্ট, সে লোকসভা রাজ্যসভার ভিতরেই হোক কিংবা লোকসভা রাজ্যসভার বাইরে, লোকসভার আসনের নিরিখে, লোকসভার আসনের নিরিখে আপনাদের পরেই তো তৃণমূল কংগ্রেস, আপনারা তো মোটে 52টা আসন পেয়েছেন। না না না, লোকসভার আসনের নিরিখে এটা আপনি বলছেন 2019 লোকসভা নির্বাচন, তারপর গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে, তারপর একাধিক রাজ্যে নির্বাচন। আমি যে কথাটা বলছিলাম, আমি যে কথাটা আপনাকে বলছিলাম, প্লিজ শেষ করুন বিষয়টা। বিষয়টা যেটা হলো যে একাধিক রাজ্যে রাহুল গান্ধী এবং উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীর মুভমেন্ট তৃণমূল নেত্রীকে বারবার চিন্তায় ফেলে দিচ্ছে, এবং আমি তৃণমূলের যিনি এখানে মুখপাত্র রয়েছেন তাকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে একটা পরিষ্কার প্রশ্ন করতে চাই যে আপনি বলুন তো, একমাত্র ভারতবর্ষের বুকে জাতীয় কংগ্রেস কোনোদিনও বিজেপির সঙ্গে একটা পঞ্চায়েতেরও সিট শেয়ার করেনি। আপনারা বিজেপির ঘরে খেয়ে দিয়ে বিজেপির টাকায় দল তৈরি করেছেন এবং বিজেপি সরকারে আপনারা ছিলেন, মানে বাজে কথা, আপনারা আপনারা রাস্তাতেই থাকেন না, মানুষের কাছে, আরে আপনাদের সভাপতি নাকি বিজেপিতে থাকেন কি থাকেন না, কিন্তু বিজেপিতে থাকেন একটা রাজনৈতিক দল, সময় শুরু তারা কংগ্রেসের সাথে আজকে মিশে গেল। দেখুন কংগ্রেস কি করেছে, কংগ্রেস কত ভিজিয়ে ভাত খেয়েছে, তার থেকে বলি আজকে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস শুধু রাহুল গান্ধীর নামে ভোট হারা চলে যাচ্ছে, মধ্যপ্রদেশে সরকার চলে যাচ্ছে, গোয়াতে বাংলায় তো শূন্য হয়ে গেছে, একটা সিট জিততে পারলেন না কেন, তার কারণ কি ওই বয়ে মমতা ব্যানার্জি লেখে বই আছে তৃণমূল বলে, ওখানে লিখে হবে বিজেপির সাথে সব তৃণমূল বানিয়েছিল, আর এটাই হবে। আর দেখবেন যে রেজাল্টের দিন বিজেপি আবার 350 আসন নিয়ে ক্ষমতায় এসেছে। এই যে তৃণমূল বিভিন্ন জায়গায় যাচ্ছে, মমতা ব্যানার্জি পলিটিক্যাল ট্যুরিজমে যাচ্ছেন, গোয়া নাম্বার ওয়ান হয়েছে ট্যুরিজমে, ধন্যবাদ মমতা ব্যানার্জি। কংগ্রেস কথা বলছে ধর্মনিরপেক্ষতা, কংগ্রেস এক এমন দল যে কংগ্রেস কেরালাতে জোট সঙ্গে এমন ধর্মনিরপেক্ষ আপনি মজবুত করতে যে যে উদ্যোগগুলো নেওয়া উচিত এখনো পর্যন্ত সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সময় শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী জোটের কথা বলছেন, সেই বিরোধী জোটকে শক্ত করতে আর কি কি উদ্যোগ তিনি নেন সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু আপাতত আজকে যেহেতু আমাদের সময় শেষ এই সেগমেন্টের, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সেগমেন্ট আমরা এখানে শেষ করছি। ফিরছি এক্ষুনি ব্রেকিং সেগমেন্ট নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। শুরু করছি ব্রেকিং সেগমেন্ট। এই মুহূর্তে আমাদের কাছে যে ব্রেকিং নিউজ এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে বিস্ফোরণ, নোদাখালীর আর্যপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, পরপর তিনবার ওই বাড়িতে বিস্ফোরণ, বাড়িতে মজুদ বাজি থেকেই বিস্ফোরণ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে, এনআইএ তদন্তে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদের জানিয়ে রাখি সেখানকার চিত্র তুলে ধরেছে আমাদের প্রতিনিধি, আমরা দেখাব। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির একেবারে টপ ভিউ দেখানোর চেষ্টা করব, পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে আমরা এই মুহূর্তে বিস্ফোরণ স্থলের সরাসরি চিত্র দেখানোর চেষ্টা করছি। এই বাড়ির মূল তিনটে জায়গায় এই বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমত বাড়ির সামনে একটি সাইডের যে রুম ছিল সেই সাইডের রুমের ছাদের একটি বড় অংশ চাঙড় ভেঙে পড়ে গেছে, এইখানেই প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা। বিস্ফোরণের চিত্র কতটা ভয়ানক, কতটা বিস্ফোরণ কতটা তীব্রতা ছিল তা পরিস্ফুট হয় এই পার্শ্ববর্তী বাড়ির ছাদে, পার্শ্ববর্তী বাড়ির প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি আনাচে কানাচে কাঁচ
কাঠ পাথর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার পাশের বাড়িতে আমরা রয়েছি। মেঝে প্রত্যেকটি জায়গায়, মেঝে থেকে শুরু করে সিঁড়ি প্রত্যেকটি জায়গায়, ঘরে সব কিছু একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, সব কিছু ভেঙে চুরে গিয়েছে, জানালার কাঁচ সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে এসেছে, রান্নাঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমি একবার এই বাড়ির মানুষজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, যখন বিস্ফোরণ হয় তখন আপনারা ছিলেন? আমি কি করে বলবো, আমি ছিলাম না, ওই বাচ্চারা বলতে পারবে। এই জেলা প্রশাসনের সভাধিপতি তিনি জানাচ্ছেন যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে হলেও এই বিস্ফোরণ হতে পারে, কিন্তু পাশের বাড়ির যে বাড়ির কিশোরী আহত হয়েছেন তারা জানাচ্ছেন যে এখানে বাজির মশলা তৈরি হতো, এবং শুধু তাই নয়, এর আগেও কয়েকবার বাজির মশলা হাওয়ায় উড়ে এসে এই বাড়িতেই পড়েছে, বিভিন্ন ঝামেলাও হয়েছে তার জন্যে। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে তত্ত্ব খাড়া করার চেষ্টা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, সেটি কিন্তু আপাতভাবে স্থানীয়দের বয়ানের সঙ্গে কোনোভাবেই মিলছে না। কিন্তু প্রশাসনের তরফ থেকে কতদিন আর এইভাবে চুপ থাকবে? কত মানুষ মারা গেলে, কত মানুষের প্রাণ গেলে প্রশাসন সজাগ হবে, সেই প্রশ্নই উঠছে বারবার। মোহনপুর থেকে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা। আর নোদাখালীর এই ঘটনা নিয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। নোদাখালীতে যে বিস্ফোরণ হয়েছে এবং মৃত্যুর যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা পাচ্ছি, এনআইএর তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এর পাশাপাশি তিনি আরও বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন। আসুন আপনাদের শোনাই ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে বিস্ফোরণে তিনজন মারা গেছে, আমি এনআইএ দাবি করেছি। গোটা রাজ্যটাকে জামাত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হাত তৈরি করা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছে নিউজরুম থেকে, আমরা কথা বলবো শুভ্রাংশুর সঙ্গে। শুভ্রাংশু, নোদাখালীর যে বিস্ফোরণের ঘটনা, তিনজনের মৃত্যুর ঘটনা, এবং তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক অভিযোগ, তিনি বলছেন যে গোটা রাজ্যটা জামাত এবং রোহিঙ্গাদের দখলে চলে গেছে, কি বলবে তুমি, কতটা তাৎপর্যপূর্ণ এই বক্তব্য? দেখো, এই কথাটা আগে তোমাকে আগে ফিরে যেতে হবে 2014 2014 খগড়াগড়ে, বর্ধমানের খগড়াগড়ে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটাকে সামান্য বিস্ফোরণ বলে উড়িয়ে দেয়। বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছিল, পুলিশ বলেছিল ছোটোখাটো ঘটনা, এই ঘটনা তদন্ত হচ্ছে, পুলিশ দেখছে। কিন্তু পরে যখন এনআইএ তদন্ত হয় তখন দেখা যায় এটা বড়, বিশাল বড় ঘটনা, জেএমবির জাল বিস্তৃত রয়েছে। এবং জেএমবির জাল কেবলমাত্র বর্ধমানের খাগড়াগড় নয়, সেটার সঙ্গে মুর্শিদাবাদ, বাংলাদেশ, বীরভূম বিস্তীর্ণ অঞ্চল, এবং গয়া বাংলা ভারতবর্ষেরও বিভিন্ন অঞ্চলে সেই জাল বিস্তীর্ণ। দেখা যায় যে গোটা বাংলা পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলিতে জেএমবি যেভাবে মানে নিজেদের মজবুত করেছে, যেভাবে নিজেদেরকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই এনআইএ তদন্ত না এলে হতো না। এখন দেখার কথা এই যে বিস্ফোরণটা যেখানে হয়েছে নোদাখালী, মানে সাতগাছিয়া বিধানসভা এবং ডায়মন্ড হারবার সাংসদ যেখানকার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার মানে এখানে একটা প্রশ্ন যে এতদিন যেটা বাংলার রাজনীতিতে বা বাংলায় যেটা বলা হতো যে এটা নাকি জঙ্গিদের, রাজনৈতিক বিশ্লেষকরা বা অনেক সময় বারবার অভিযোগ উঠেছে যে জঙ্গিদের নাকি সেফ করিডর হচ্ছে বাংলা, কিন্তু এখানে কোনো ধরনের ঘটনা আগে ঘটতো না, কোনো জঙ্গি ঘটনা, কোনো জঙ্গি আন্দোলনের ঘটনাও কিন্তু এখানে ঘটেনি, কিন্তু এইবার যেভাবে নোদাখালীতে যে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন, সেটা কি এই যে দাবিটা এতদিন ধরে করা হতো সেটাকে একেবারে মিটিয়ে দিচ্ছে না? না, ব্যাপারটাকে এইভাবে ভাবলে হবে না। প্রাথমিকভাবে আমরা কখনই এটা বলতে পারি না, এটার সঙ্গে জঙ্গি জোট আছে। এটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একটা দাবি করেছেন, তিনি একটা অভিযোগ তুলেছেন, এনআইএর দাবি করেছেন। কিন্তু যেটা এখানে ঘটে থাকে সেটা হচ্ছে নোদাখালী, এই অঞ্চলটাতে নোদাখালী, নুঙ্গি,
এবং এই যে কোনো অঞ্চলে গোটা অঞ্চলটাতে তৈরি হয় বাজি কারখানা আছে, বাজি কারখানার বিস্ফোরণ হয়, কিন্তু কেবলমাত্র বাজি কারখানার বিস্ফোরণ বলে এখানে পরের পর বছরের পর বছর 2015 2019 2017 একের পর এক এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মৃত্যুবুদ্ধি ঘটেছে, এবার আজকে তো তিনজন মারা গেছে, কিন্তু ঘটনা হচ্ছে এটাই কেবলমাত্র বাজি কারখানার ভিতরে বিস্ফোরণ বলে মেনে হবে না, এনায় তদন্ত দরকার, যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। হয়তো এটাও দেখা যেতে পারে যে কেঁচো খুঁড় থেকে কেউটাও বেরিয়ে যেতে পারে, তার কারণ এটা খাগড়াগড়ের ঘটনাটা ঠিক এমনটাই ঘটেছিল। এটা পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি দাবি করেছেন, কিন্তু এনআইএ তদন্ত হোক বা যে কোনো তদন্ত হোক পুরো বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আরো একবার আপনাদের শোনাবো আজকে শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক দাবি করেছেন এই ঘটনা নিয়ে, আসুন একবার শোনাই আপনাদের। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে বিস্ফোরণে তিনজন মারা গেছে, আমি এনআইএ দাবি করেছি, গোটা রাজ্যটাকে জামাত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হাত তৈরি করা হয়েছে। আর এরপর যে ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে, পুরভোটে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, চিহ্নিতকরণের নির্দেশ কমিশনের, জেলা শাসক, পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ, নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জেলা শাসক, পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এরপর যে খবর আমরা পাচ্ছি, কাল রাজ্যপালের কাছে ফের যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার, এবং যেটা জানা যাচ্ছে যে আর্টিকেল 243 এবং 243-কে ধারা মোতাবেক রাজ্য নির্বাচনের হাতে থাকা স্বতন্ত্র ক্ষমতা কেন রাজ্য নির্বাচন কমিশন প্রয়োগ করতে পারছে না, সেই নিয়ে রাজ্যপালের প্রশ্নের মুখোমুখি হতে পারেন কমিশনের কর্তারা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী রয়েছে, আমরা কথা বলবো বিট্টুর সঙ্গে। বিট্টু, দুটো খবর আমরা এই মুহূর্তে ব্রেক করলাম, রাজ্য নির্বাচন কমিশন সংক্রান্ত এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত যে খবর আমরা এক্ষুনি ব্রেক করলাম, সেই সংক্রান্ত বিষয়ে আমাদের বিস্তারিতভাবে বিশদে জানাও। প্রথমত তুমি যেটা বললে যেই স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের যে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনার, এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ডিএমকে তার পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ডিজি তার পাশাপাশি অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে কলকাতার 144 ওয়ার্ডের মধ্যে যে কটা স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ আছে সেগুলো ইতিমধ্যে চিহ্নিতকরণ করতে হবে। তুমি যেটা জানো যে নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, বিশেষ করে নিরাপত্তার বিষয়টা নিয়ে, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তুমি যেই আরেকটা প্রসঙ্গ তুলে ধরলে যে রাজ্যপালের সঙ্গে কালকে দেখা করতে চলেছেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা, এবং এই বিষয়টার ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি যে আর্টিকেল 243 এবং 243-কে মূলত বলা রয়েছে রাজ্য নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে বিভিন্ন যে আলোচনা সে আলোচনা করতে পারে এবং তাদের সিদ্ধান্তও নিতে পারে, এবং এক্ষেত্রে বিরোধীরা বারবার অভিযোগ করছিল যে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনেই মূলত রাজ্য নির্বাচন কমিশন কাজ করছে। তো সেই বিষয়টা নিয়ে মূলত জবাব চেয়েছে রাজ্যপাল, এবং তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবেন। এই প্রথম নয়, এর আগেও রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস, এবং সেখানেও মূলত এই বিষয়টা উত্থাপন করা হয়, এবং এই মর্মেই আগামীকালও সকাল 10:30 সময় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। রেনেসা, ধন্যবাদ বিট্টু, তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে। আর এরপর আরও একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে, দেউচা পাঁচামির পর এবার লোবা, লোবায় জয়দেব খাগড়া কয়লা শিল্পে তৎপরতা, জেলা শাসকের দপ্তরে বৈঠক, বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার। খাগড়া জয়দেবের ক্ষেত্রে ডিভিসি তো ওটা ডিভিসি করার কথা শুনেছি আর কি, যে কাগজপত্র যা দেখেছি ডিভিসির লোকজন এসেছিল, প্রাথমিক আলোচনা হয়েছে, কী বিষয়গুলো উঠে এসেছে প্রাথমিক আলোচনা, যে কীভাবে ওটা করে এগিয়ে নিয়ে যেতে পারবে ইত্যাদি, সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বলেছিল আমাদের সাথে আসবে, দেখা করবো ইত্যাদি, সেই দেখা করতে এসেছিল, আমাদের সাথে কথাবার্তা বললো বা ইত্যাদি, কিন্তু চূড়ান্ত সব কিছু তো হবে তো একদম সর্বোচ্চ পর্যায়ে। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা কথা বলবো মনোরঞ্জনের সঙ্গে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক আজকে হয়েছে, এই বৈঠকে মূলত কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছো?
দেখো যেটা ঘটনা হচ্ছে, ডেউচা পাঁচামি কয়লা শিল্প প্রকল্প বাস্তবায়ন করতে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তৎপরতা তুঙ্গে, আর সেই তৎপরতা মাঝে লোবাকে কয়লা শিল্প, যে জয়দেব খাগড়া কয়লা শিল্প প্রকল্প, সেটাকে বাস্তবায়নের রূপ দিতে কিন্তু আজ বৈঠকে বসেছিলেন। সেখানে জেলা শাসক, পুলিশ সুপার, ডিভিসি কর্তৃপক্ষ এবং এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তারা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে কিভাবে পরবর্তী আগানো যাবে, কোন পথে আগালে কোনো সমস্যার সমাধান করা যাবে, সেই নিয়ে মূলত আলোচনা হয়েছে। যদিও এই বিষয়ে কিন্তু এখন কোনো ব্যক্তি কিন্তু মুখ খুলছে না, আধিকারিকরা মুখ খুলছে না, যেটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা বলে জেলা শাসক বিধান রায় জানাচ্ছেন। অনুব্রত মণ্ডল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। আর এরপর আরো একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে, ফের আগাম জামিনের আবেদন খারিজ। অনুপ মাঝি ওরফে লালার বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ। মৃন্ময় পান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো মৃন্ময়ের সঙ্গে। মৃন্ময়, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, অনুপ মাঝি ওরফে কয়লা কিং লালা আজ বাঁকুড়া জেলা আদালতে তার দ্বিতীয়বারের জন্য আগাম জামিনের আবেদন খারিজ করা হয়। এর আগে গত 10ই সেপ্টেম্বর তার আগাম জামিন খারিজ করা হয়েছিল এবং তারপর থেকে একাধিকবার আগাম জামিনের জন্য বাঁকুড়া জেলা আদালতে তিনি জানান এবং তারপর সেই শুনানির দিন তিনি তার শুনানি পেছানোরও দাবি রাখেন। অর্থাৎ একের পর এক তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছেন এবং বারবার একই আদালতে সে আগাম জামিন খারিজ হয়েছে। এবং আজ আইনজীবী, যিনি সরকারি আইনজীবী, তিনি যেটা দাবি করছেন, একই আদালতে বারবার এইভাবে তার আগাম জামিন আবেদন জানানোর জন্যই তার জামিন খারিজ হচ্ছে এবং এরপর এখান থেকে তিনি আর জামিন পাবেন না, এমনটাই তিনি দাবি করছেন। রেনেসা, একদমই ধন্যবাদ মৃন্ময় তোমাকে। After considering the entire evidence, again bail was rejected. রিটার্নে দুবার রিজেক্ট হয়ে গেল। আর অনেকবারই প্রেয়ার করেছিল, কোনোবার নট ফেস করেছে, হ্যাঁ কোনোবার দিন নিয়ে গেছে। আজকের মতো এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, এরপর দেখুন সোজাসুজি স্বর্ণালী, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।